नमस्कार बंधुरा वनसाई एंड नेचर चैनल अपन के स्वागत जाना तो आज के आकबारे सामने उपस्थित बॉनसाई एंड नेचर चैनल আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা করঞ্জা গাছ সেই করঞ্জা গাছটিকে আমি প্রতিস্থাপন করব তো কিভাবে করছে সেটা দেখুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমসে রিপ্লাই অবশ্যই দেব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তুমি দেখতে পাচ্ছেন এই সেই করঞ্জা গাছ আর এই করঞ্জা গাছের উপরে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আজকে আমি এই গাছটিকে প্রতিস্থাপন বা রিপোর্টিং করব কারণ আপনারা দেখলেই গাছটি বুঝতে পারবেন যে গাছের রুটস বল কীভাবে ডেভেলপ করেছে তাছাড়া গাছটিকে দেখেও বুঝতে পারছেন যে কাছে বহু প্রাঞ্চ ডেভেলপ করেছে তো এই গাছটির মধ্যে একটা অসুবিধা যেটা আপনারা লক্ষ্য করতে পারছেন কাজ করার সময় যেটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে গাছের মধ্যে কাটা আছে বড় বড় কাটা তো যাই হোক এই গাছটিকে আমি একটা বনসাই যেহেতু তৈরি করব সেটা হচ্ছে কি পদ্ধতিতে তৈরি করব এটাকে আমি ক্লিপ অ্যান্ড গ্রো ম্যাথডে তৈরি করব মানে কি বন্ধুরা কাজটিকে আমি পুনিংয়ের মাধ্যমে বনসাইটরি তৈরি করবো আর এই কাজটির উপরে কিভাবে কাজ করব আগামীতে সেই সব ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন তো কিছু কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যেগুলো একই জায়গা থেকে গ্রো করেছে মেন কথা হচ্ছে যে গাছটি থেকে দু তিনটি ব্রাঞ্চ একসঙ্গে ডেভেলপ করেছে তো সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি মেন যেটা ট্রাঙ্ক বা মেন যেটা কাণ্ড সেটাকে রেখে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এরপরেই গাছটিকে আমি প্রতিস্থাপন করব তো বন্ধুরা গাছটি দেখতে পাচ্ছেন যে এখন আমি শুধু মেন ট্রাঙ্কটিকে রেখেছি আর গাছটিকে পট থেকে আলাদা করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের রুট কীভাবে ডেভেলপ করেছে এই গাছটিকে বহুদিন একই পটের মধ্যে রেখেছিলাম বা একই টপের মধ্যে রেখেছিলাম যার ফলে রুটের অবস্থা এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন যে রুট বলটি কীভাবে ডেভেলপ করেছে আর রুট সেরকম স্পেস পাচ্ছে না যার ফলে রুট একই জায়গায় কুণ্ডলী পেকে যাচ্ছে তো এরকম অবস্থা হলে অবশ্যই গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করতে হবে কারণ এ দেখে বোঝা যাচ্ছে যে আমার গাছটি হেলদিভাবে ভালোভাবে ডেভেলপ করছে একে যদি আমি বড় পটের মধ্যে দিয়ে না দেই বা একটা স্পেস যদি না পাই গাছটি তাহলে গাছটি আমার ডাইভার্ট করে যেতে পারে কিভাবে না যে রুট পচন দেখা দিতে পারে রুটের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে রুটগুলো ধীরে তার কথা অবশ্যই মনে রাখবেন যে রুট যদি ভালোভাবে ডেভেলপ করতে পারে তাহলে আপনার কাজও ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করবে তো এই জন্য আমাদের রুট উপর কাজ করার প্রয়োজন আছে বা গাছকে আমাদের প্রতিস্থাপন করারও প্রয়োজন আছে তো এরকম অবস্থা হলে অবশ্যই গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করে নেবেন এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যারা নতুনভাবে কাজ শুরু করেছেন তারা তো অবশ্যই করবেন যারা পুরাতন আছেন যারা একই পটের মধ্যে রেখে দেন বহুদিন ধরে তারা অবশ্যই এইভাবে অবস্থায় আসলে আপনারা অবশ্যই কাজকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করে নেবেন তো আমি রুট বলটিকে কেটে কিছু শল মিশ্রণ আলাদা করে নিচ্ছি আর এরপর গাছটি থেকে আমি একটা বড় পটের মধ্যে প্রতিস্থাপন করবো তো বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনাদের মতামত বা আপনাদের কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু মোটামোটা শিকড় আছে বা যেগুলোকে ট্যাপার রুট বলা হয়তো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ কি আমি গাছটির মধ্যে ফিডার রুট তৈরি করতে চাই যাতে করে আমি যখন গাছটিকে একটা বাঁশের পটের মধ্যে প্রতিস্থাপন করবো তখন গাছটি যেন ভালোভাবে পটের মধ্যে বসে যায় তো যাই এবার আমি একটা বড় পটের মধ্যে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বড় পটটির মধ্যে আমি এখন গাছটিকে প্রতিস্থাপন করছি আর গাছটিকে আমি এভাবেই রেখে দেবো একটু হালকা ছায়াযুক্ত স্থানে কারণ কি বলুন তো বন্ধুরা এখন প্রচণ্ড সূর্যের তাপ এই সূর্যের তাপের মধ্যে গাছ যদি পুরোপুরি সানলাইটে রাখেন তাহলে অবশ্যই আপনার গাছ ডাইভার্ট করে যাবে তো এই জন্যই বলি বন্ধু যখন গাছকে প্রতিস্থাপন করবেন মিনিমাম পাঁচ থেকে সাত দিন হালকা ছায়াযুক্ত স্থানে সূর্যের আলো যেখানে পাচ্ছে কিন্তু সূর্যের যে প্রখর তাপ সেটা যেন না পায় এমন জায়গায় যদি পারেন তো গাছের নিচে বা আপনার বেলকুনিতে বা ব্রান্দার মধ্যে গাছটিকে পাঁচ থেকে সাত দিন রেখে দিয়ে তারপরে ধীরে ধীরে সূর্যের আলোর মধ্যে নিয়ে আসবেন আর দেখতে পেলেন যে গাছটিকে আমার প্রতিস্থাপন করা হয়ে গেল এবার মাটিটিকে আমি ভালোভাবে খুঁচিয়ে নিচ্ছি যাতে করে কোনো ইয়ার গ্যাপ বা ইয়ার পকেট তৈরি না হয় ইয়ার গ্যাপ বা ইয়ার পকেট যদি তৈরি হয় তাহলে কী হবে বন্ধুরা সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে আর রুট পচনও দেখা দেবে তো যাই হোক বন্ধুরা গাছটি আমার প্রতিস্থাপন করা হয়ে গেল আর এরকম বহু ছোটো ছোটো কাজ আমি যেগুলো বীজ থেকে তৈরি করেছি সেই সব কাজগুলোর উপর আমি ধীরে ধীরে কাজ আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কমেন্টের উপরেই আমার এই কাজগুলো বন্ধুরা অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছে যে আমি যেন করঞ্জা গাছের উপর হিজোর গাছের উপর পেয়ারা গাছের উপর বনসাই করে দেখায় তো আমি সেই সব কাজগুলো আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট এইভাবে সাথে থাকুন পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এইভাবেই বাড়িয়ে দিন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে